2021 সালের একাদশ শ্রেণীর তোমরা যারা সায়েন্সে আছো তাদের যে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট আছে প্রথম সপ্তাহ, সেই অ্যাসাইনমেন্টের 100% নির্ভুল উত্তর নিয়ে সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমরা এই যে উত্তরটা দেখবা, সেই উত্তরটা দেখার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দাও, যেন পরের অ্যাসাইনমেন্টে যে উত্তরগুলো পাবা বা আসে সেগুলো যেন সবার আগে পেতে পারো, ঠিক আছে? আর লাইক এবং কমেন্ট করে সবসময় চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো। তো চলো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই, দেখার পর উত্তরে চলে যাই। তো আমাদের অ্যাসাইনমেন্টে আমরা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি, তাই না? তো ওখানে বলা আছে যে তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে একদম খারাপভাবে একটি 400 গ্রাম ভরের ক্রিকেট বল উপরের দিকে ছুঁড়ে মারলে, মারার ফলে কী কী ঘটবে সেগুলো ক খ ঘ ঘ এরকম দেওয়া আছে। তো কয়ে বলা আছে যে বলটির বেগ বনাম সময়ের গ্রাফ আঁকো, তারপর ক্ষয়ে তোমার বলা আছে যে গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত, এইদিকে গয়ে বলা আছে যে ওই বিন্দুতে ত্বরণ কত, ঘয়ে বলা আছে ওইখানে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত মোট বল কত, ঠিক আছে? আর এফ নাম্বারে সরি ও নাম্বারে বলা আছে যে ফিগ নাম্বার 1 ও 1.5 কেজি ভরটি একটি টেবিলের উপর স্থির অবস্থানে আছে, 2 কেজি আরেকটি ভর একটি অসম্প্রসারণশীল সুতা দিয়ে ঝোলানো হলো, তো টেবিল ও 1.5 কেজি ভরের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক কত, 0.2। এটার আলোকে এখন আমাদের আরও তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা কি যে ভরদ্বয়ের ত্বরণ কত, সুতাটি অসম্প্রসারণশীল না হলে তোমার উত্তরে কি পরিবর্তন হতো, 2 সুতার টান কত, 3 2 কেজি ভরের সরল বনাম সময় গ্রাফ আঁকো। তো অনেকগুলো প্রশ্ন, তাই না? এদিকে 4টা, ওইদিকে 3টা, মোট 60টা। তো এই 60টা প্রশ্নের সমাধান আমরা আশা করি তোমরা পছন্দ করবে যে সমাধানটা দেব। তো সেটা দেখার আগে আবার বলতেছি, তোমরা লাইক কমেন্ট করে মতামত জানাও, তোমরা আরও কী কী চাও বা কেমন করে করলে আরও ভালো হয়, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে ভুলবো না, কারণ তোমাদের যে পরবর্তী আরও যে 30 সপ্তাহ মোট অ্যাসাইনমেন্ট আছে সেগুলো কিন্তু পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিতে হবে, নয়তো কিন্তু তোমরা সময়ের আগে লেট করে ফেলবা। তো চলো আমরা সরাসরি এখন 1, 2 এরকম করে সবগুলোর সমাধান বা উত্তর দেখি। তো আমরা প্রথমে কনাং প্রশ্নের উত্তর, তো উত্তর না লেখে তোমরা সমাধান লেখো, এটাই বেটার হবে। তো এটাই আমরা লিখবো যে দেওয়া আছে বলটির আদি বেগ সমান 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তারপর নিচে লিখবো আমরা জানি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ অর্থাৎ শেষ বেগ কত, 0, ঠিক আছে? তো ধরি সর্বোচ্চ উচ্চতায় উঠতে 30 সেকেন্ড সময় লাগে, অতএব তাহলে আমরা সূত্রটা বসে দিলাম। দেওয়ার পর আর কী করবো যে ক্যালকুলেশন করবো আমরা এখন মান বসে দিয়ে, দেওয়ার পর আমাদের টি বাড়াবে কত, 2.04 সেকেন্ড। তো এটা লেখার পর এর সঙ্গে নিচে আরও যা লিখব, যেহেতু এটা শেষ হয়নি, ঠিক আছে? এটা শেষ হয়নি। আর একটা কথা, তোমাদের যদি এই পিকচারগুলো দেখতে মানে একটু যদি অন্ধকার মনে হয় বা হয়তো বা বুঝতে পারতেছো না, তাহলে তোমরা আমাকে ফেসবুক পেজ যেটা আছে ওই ফেসবুক পেজে আমাকে ইনবক্স করো, বা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপেও জয়েন করে তোমরা তোমাদের প্রশ্ন বা মতামত জানাতে পারো। তো আমাদের এই যে লেখাটা দেখলাম, এর নিচে আমরা আরও যা লিখবো তা হলো বস্তুটি পুনরায় ভূমিতে পড়ার সময়ও 2.04 সেকেন্ড, ওই মুহূর্তে বেগ 20 মিটার পার সেকেন্ড, অতএব বস্তুটি 2.04 সেকেন্ড পর্যন্ত সমমন্দনে এবং পরবর্তী 2.04 সেকেন্ড সমতরণে চলে। তো আমরা জানি সমমন্দন ও সমতরণের ক্ষেত্রে হয় বেগ সময় লেখচিত্র, তাই না? তো সুতরাং নিচের শখ অনুযায়ী আমরা কী করবো সেই এখন এই শখটা আঁকবো। তো তোমরা এখন স্ক্রিনে যে শখটা দেখতে পাচ্ছ এই শখ এবং তার নিচে যে তোমরা যে লেখচিত্র দেখতে পাচ্ছ সেটা তোমরা কিন্তু খাতায় অঙ্কন করবে, ঠিক আছে? তো অঙ্কন করবা। এখন যদি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার বুঝতে সমস্যা হয় বা ক্লিয়ার পিকচার লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে ফেসবুক পেজে ইনবক্স করবে, ওকে? তো স্ক্রিনে এখন আমরা খ নং প্রশ্নের উত্তরটা দেখতে পাচ্ছি বা সমাধানটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা লিখবো যে আমরা জানি খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ বিন্দু এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, এখানে ইউ এর মানটা আমরা আগে পাইছি 20, তাই না? তো এরপর স্কোয়ার দিলাম, ক্যালকুলেশন করলাম, করার পর বাড়লো 20.408 মিটার, ঠিক আছে? এরপর আমরা নিচে লিখব ওর যে এই সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ কত হবে সেটা ব্যবহার করবো। তো এর সূত্রটা কি, v² = e² - 2i gh, ঠিক আছে? তারপর আমরা কী করলাম, ওই যে স্কোয়ারটা পার করে দিয়ে রুট করলাম, তারপরে যার যেখানে মান সে মানটা বসে দিলাম। তো এই জিনিসটাও তোমাদের ক্লিয়ার যদি বুঝতে সমস্যা মনে হচ্ছে, যদি হয় যে আমি সব লেখা বুঝতে পারতেছি না, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই এই ফেসবুকে ইনবক্স করো, আমি সেখানে তোমাদের একদমই অরিজিনাল যে লেখাটা সহ যে ছবিটা সেটা তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো এর নিচে আমরা যেটা লিখবো, অতিপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ 0,
ঠিক আছে। এটা আমাদের খ নম্বর যে প্রশ্নটা ছিল সৃজনশীল তার সমাধান। এখন আমরা গ নম্বরটা দেখবো। গ নম্বর দেখার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। তো আমরা গ নম্বর যে প্রশ্নটা আছে তার সমাধানে লিখবো যে সর্বোচ্চ বিন্দুতে বলটির ত্বরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস টু জি এইচ, তারপর জি এর মান যদি আমরা বার করবো সেই জন্য জি ইকুয়াল টু আমরা কী করলাম ক্যালকুলেশন করি ই স্কোয়ার ডিভাইডেড বাই টু এইচ হইলো, তারপর মানগুলো সব বসে দিলাম ঠিক আছে। তারপর আমাদের উত্তরটা এরকম দাঁড়ালো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা আমাদের উত্তর হবে যে সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা ঘ নম্বরটা যেটা আছে তার সমাধানটা দেখব। তো ঘ নম্বরে আমরা লিখব যে এখানে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত মোট বল এফ ইকাল টু এম জি, ঠিক আছে। তো এফ যেহেতু আমাদের বল, তো আর এম যেহেতু ভর আমাদের গ্রামে আছে সেজন্য আমরা এটা কেজি বানাইলাম ঠিক আছে। তো ওটা করলে কি এসেছে 400 ডিভাইডেড বাই 1000, তারপর জি এর মান যে 9.8 সেটা দিয়ে দিলাম গুণ করে, তাহলে ক্যালকুলেশন করে বাইর হলো 3.92 নিউটন ঠিক আছে। তো এটা আমাদের উত্তর হবে, আশা করি বুঝতে পারছো। এখন আমাদের ও যে নাম্বারটা আছে ওর যে তিনটা 1, 2, 3 যে প্রশ্ন দেওয়া আছে, সো আমরা সেই প্রশ্নগুলো এখন দেখবো, আশা করি তোমরা পছন্দ করবে। তো ও নম্বরে যে 1 নম্বর প্রশ্নটা আছে সেটার সমাধানে আমরা লিখবো যে দেওয়া আছে ঘর্ষণ গুণাঙ্ক ইকুয়াল টু 0.0, তারপর আমরা ঘর্ষণ গুণাঙ্ক বলের যে সূত্রটা সেটা দেওয়ার পর ওর মানটা বসে দেবো, যে গুণাঙ্কের মানটা যে 0.2, তারপর যে নিউটন যে আমরা লিখবো এখানে যে 1.5 × 9.8 ঠিক আছে। তো ক্যালকুলেশন করে বাইর হবে 2.94 নিউটন। তার নিচে আমরা লিখবো যে ধরি সুতার টান টি এবং ভরবেগের ত্বরণ এ, অর্থাৎ প্রথম বস্তুর ক্ষেত্রে টি মাইনাস এফ ইকুয়াল টু এম ওয়ান এ, তারপর এটা আমরা একটা সমীকরণ তৈরি করে নেব ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণ ওটা, তারপর আমাদের এইখানে কিন্তু লেখা শেষ না, এর সঙ্গে আরও যুক্ত করে যা লিখবো তা হলো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এম টু জি মাইনাস টি ইকুয়াল টু এম টি এম টু এ ঠিক আছে। এটা আমরা সমীকরণ করে নিলাম 2 × 9.8 − 2 = 2a, এটা 2 নম্বর সমীকরণ। তারপর 1 আর 2 নম্বর সমীকরণ আমরা কী করবো যোগ করবো, যোগ করার পর যে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করার পর আমাদের ত্বরণ এর মান বাড়াবে যে 4.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে। তো সুতরাং ভরবেগের ত্বরণ 4.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা আমাদের উত্তর এখানে শেষ না ঠিক আছে, এরপরও আমাদের লিখতে হবে কিছু। তো এরপরে যে লেখাটা এর নিচে লিখবো সেটা হলো প্রদত্ত ক্ষেত্রে 2 কেজি ভরের বস্তুর ওজনের প্রভাবে টেবিলের উপর বস্তুটি গতিশীল হয়, কেবলমাত্র টেবিল ও বস্তুটির মধ্যকার ঘর্ষণ বলই এতে বাধা প্রদান করে, তবে সুতাটি সম্প্রসারণশীল হলে কিছু বল সুতাটিকে সম্প্রসারিত করতে ব্যয় হতো, ফলে ভরদ্বয়ের ত্বরণ কমে যেত, সুতাটিও অসম্প্রসারণশীল না হলে ভরদ্বয়ের ত্বরণের মান কম পাওয়া যেত ঠিক আছে। এটার মাধ্যমে আমাদের যে 1 নম্বর যে ছিল ও নম্বরের 1 নম্বর প্রশ্ন সেটার উত্তর হয়ে গেল। এখন আমরা 2 নম্বরটা যেটা ছিল তার সমাধানটা দেখব। ও নং প্রশ্নের যে আমাদের 2 নম্বর ছিল তার সমাধান ঠিক আছে। তো আমরা নিয়ে উত্তরে লিখবো যে ও নং 1 হতে পাই টি মাইনাস 2.94 ইকুয়াল টু 1.5 এ, যেটা সমীকরণ 1 ঠিক আছে, এবং এ ইকুয়াল টু 4.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এ এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই, তো এর মানটা আমরা সমীকরণ 1 এ বসাবো, বসালে আমরা মানটা পাবো কি 10.08 নিউটন, আর এটাই আমাদের উত্তর, অর্থাৎ সুতার টান 10.08 নিউটন। তো এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্নের যেটা সমাধান। এখন 3 নম্বরটা দেখবো। 3 নম্বরের উত্তর আমরা লিখবো যে ও নং 1 হতে পাই এ ইকুয়াল টু 4.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপর আদিবেগ আমাদের 0 মিটার পার সেকেন্ড বিবেচনা করে সরণের সূত্র এস ইকুয়াল টু যে ইউটি প্লাস হাফ এ স্কোয়ার আছে সেটা প্রয়োগ করি, তারপর টি এর বিভিন্ন মানের জন্য এস এর বিভিন্ন মান বের করি, প্রাপ্ত তথ্য অনুযায়ী সরণ বনাম গ্রাফ আঁকি। তো তোমরা এখন স্ক্রিনে তোমাদের শখটা দেখতে পাচ্ছ, তো ঠিক আছে তোমরা এটা সুন্দর করে আর্ট করে দেবা, আর এর মাধ্যমে আমাদের উত্তর যেটা বা সমাধান তোমরা বলতে পারো সেটা শেষ হয়ে গেল। এখন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবা আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবা। পরের অ্যাসাইনমেন্টে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, ধন্যবাদ।